আজকে আমি তৈরি করছি পাঁচমিশালি তরকারি। অনেকে এটাকে পাঁচমিশালি তরকারিটাকে অনেকে ঘ্যাঁটও বলে, তা আমি সেই পাঁচমিশালি তরকারিটা করবো, একটু অন্যরকমভাবে করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে কী কী উপকরণ নিয়েছি দেখাই। আমার ঘরেতে যা যা ছিল তরকারি আমি সেইগুলোই নিয়েছি, কুমড়ো ছিল না, পুঁই শাক ছিল না, মোট কথা যে কটা তরকারি ছিল সেখান থেকে বেছে বেছে আমি নিয়েছি। নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, পটল, এটা মিষ্টি আলু, আর বেগুনটা একটু শুকিয়ে গেছে, কিছু মনে করবেন না, বেগুনটা শুকিয়ে গেছে, ওটাই আমি দিয়ে দেবো ঘ্যাঁটে। আর নিয়েছি এটা ঝিঙে, আর নিয়েছি চেরা, কিছু কাঁচা লঙ্কা তো লাগবেই, ফোড়নের জন্য লাগবে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা দেবো, নুন, আর একটু মিষ্টি বা টেস্ট বাড়ানোর জন্য দেবো চিনি, যেটা বলছিলাম অন্যরকম, একটু দুধ দেবো, দুধটা জাল দেওয়া দুধ, জাল দেওয়া দুধ নিয়েছি, আর একটু জিরে, ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, নিয়েছি ঘি, অল্প ঘি দেবো, হলুদ, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো। তাহলে দেখুন আমি রান্নাটা কীভাবে করি। আমি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব, তারপর রান্নাটা করবো, তাতে কী হবে রান্নাটা ভালো হয়, টেস্টটা ভালো আসে। একবারও দিতে পারেন, কিন্তু একবারের থেকে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিলে তাহলে একটু ভালো হয়। এটা এখন আমি পটল ভেজে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি পেঁপেগুলো ভেজে নেবো, পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপেগুলো একটু হালকা আবার ভেজে নেবো। পেঁপেগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এরপর আমি মিষ্টি আলু বা রাঙা আলুটাকে দিয়ে দেবো, এটাকে ভেজে নেবো। এরপর দিয়েছি সজনে ডাঁটা, ডাঁটাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা, তরকারিগুলো হালকা ভেজে নিলে রান্নাটা টেস্টটা আরও বেড়ে যায়। একবারও দিতে পারেন ফোড়ন দিয়ে, যাতে হাতে সময় না থাকে বা তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তখন ওই ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেয়, অনেকে শেষের দিকে যে নরম জিনিসগুলো সেগুলো শেষের দিকে দেয়, আর শক্ত যেগুলো জিনিস সেগুলো ফোড়নের পরেই আগে দিয়ে দেয়, কিছুটা ভাজা ভাজা হয়ে এলে নরম জিনিসগুলো তখন পরে দেয়। আর ভেজে নিলে সময় থাকছে না, সেটা ভেজে নিলে রান্নাটার টেস্টটাও আরও দ্বিগুণ হয়ে যাবে, খেতেও ভালো লাগে, সুস্বাদু হয়। এটাও আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি এটাও তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো,
বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে চিরে দিলাম দুটো লঙ্কা, একটু লাল লাল হয়ে এলে তারপর দিয়ে দেবো। এরপর আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো ভাজা। দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো, পেঁপে ভাজাটা যেটা পেঁপেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ডাটাগুলো, এক একটা করে দেব আর একটু নেড়ে চেড়ে দেব। পটল ভাজাগুলো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙে ভাজা, এবার দিয়ে দিচ্ছি সবশেষে বেগুন। এবার দিয়ে দিচ্ছি নুন, অল্প হলুদ, বেশি হলুদ দেবো না তাহলে কালারটা কালচিটে চলে আসবে। দিয়ে দিচ্ছি মিক্সারে আদা বেটে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিচ্ছি। অনেকে ফোড়নের সময় দেয়, আমি দেবো না, কেন কি অনেকে ফোড়নের সময় দিলে কী হয় ওটা অনেক সময় পুড়ে যেতে পারে, স্মেলটাও ভালো থাকে না শেষের দিকে, গন্ধটা চলে যায়। এই মাছ কাটে দিলে এটা যখন ভাজা ভাজাও হয়। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা লঙ্কা, যে যা স্বাদ মতন দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধটা, এটা খুব টেস্ট সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা টেস্ট মানে নিরামিষের টেস্ট আরও খুব দ্বিগুণ করে দেয়। সবাইটা ঢেকে দিলাম, মিনিট পাঁচেক পর আবার ঢাকা খুলে দেখবো। আর মাঝে মাঝে এটা এসে কিন্তু নাড়িয়ে দিতে হবে তলা দিয়ে, নইলে আমি ঢাকনাটা তুললো একটু নাড়াচাড়া করবো, নদীর কড়া একটু লেগে যাবে, মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে দেখবো। সিদ্ধ হয়ে গেছে, মোটামুট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি, আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা।